বাংলার নতুন মিষ্টি। কালিম্পং এ আজকে আমাদের টনিকের প্রথম দিনের শুটিং। যেরকম ক্রিকেট ম্যাচে হয় কি নতুন প্লেয়ার যদি আসে টিমের মধ্যে, ডেবিউটের ম্যাচ যদি খেলে তো তাকে স্বাগত জানানো হয়, সেরকমই আমরা ভাবছিলাম কি নতুন ডিরেক্টর যখন ফিল্ম লাইনে আসে তাকেও স্বাগত জানানো উচিত। সেই জায়গা থেকে আমাদের টনিকের যিনি ডিরেক্টর অভিজিৎ সেন, তার এটা প্রথম ছবি, আজকে প্রথম দিন শুটিং। বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাও, বাংলা ছবি দর্শকের কাছে ছড়িয়ে দাও, এগুলো অভিজিৎকে নিয়ে আসি। ডিওপি তুমি তোমার কিছু বলা আছে? না, আমিও সেটাই চাইবো যে অভিজিতের এই ছবি যেন ছবি হয় এবং আমরা সবাই যেন সাকসেস করার জন্য বাংলার মেহনত করা অথবা যতটা আমাদের এফোর্ট দেওয়া সেটা আমরা দেব। আমরা আশা করবো ছবিটা খুবই ভালো একটা রেজাল্ট দেবে। এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য, প্রথম বাংলা চলচ্চিত্র সিনেমা পরিচালনা করার জন্য, এবং থ্যাংক ইউ দেব যে তুমি এইভাবে সাপোর্ট দিচ্ছো সবাই সবার সাথে আসো। অ্যান্ড থ্যাংকস টু টিম টনিক, টিম টনিকের জন্য সবাই জোরে একটা হাততালি। থ্যাংক ইউ গাইস, অনেকের জন্য প্রার্থনা করবেন যেন আমরা ঠিকঠাক ওই শুটিংটা যেন কমপ্লিট করতে পারি। আর এই গরমে তো টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।